কুমোরেরা যেমন কাদাকে এমনি করে কাটে, গোরা কুমোর ওই এক বছরের নরম কোমল ছেলেটাকে কাজ কর্ম ছেড়ে দিয়ে ধীরে ধীরে করে নাচবে,
আর হরি নাম গাইবে সমাজকে কি শিক্ষা দিচ্ছ? এই দেখো এই দেখো এই মা বাবার কোলে কত ছোট ছোট ছেলে মেয়ে হরি নামে আসিস কি শিক্ষা পাবে ওরা? এই বর্বরতা এই মানুষগুলো আরে আমি যদি তোমায় প্রশ্ন করি তুমি কি বলবে? সারা জীবন তুমি হরি হরি করে গেলে পেলে কি? এই তো একটা বাড়ি ভেঙে পড়ছে তোমার গায়ে, স্ত্রীর গায়ে শাড়ি নেই, খেতে না পেয়ে পেট হয়ে গেছে দড়ি, শেষকালে তুমি হরি নাম গাইতে গাইতে নিজের ছেলেকে তুমি বিনাশ করলে। দেখ শতধিক তোমাকে গোড়া কোমর, হরি নাম ছাড়ো না হলে গ্রাম ছাড়ো, হয় হরি নাম ছাড়বে আর না হলে তোমাকে আমরা গ্রাম ছাড়া করব। শিক্ষা দিচ্ছে হরি নাম গে মানুষ খুন করে সর্বহারা হয়ে, হরি হরি বন্ধ করো হরি নাম। অনেকের অনেক রকম আছে ভক্তমন্ডলী মায়েরা, আজ অনেকে চোখের জল ফেলে হরি নাম শুনি, কিন্তু আজকে অনেকেও আছে এর মধ্যে চোখ পাকিয়ে তারা বলে ঢং আর বাঁচি না, মানুষ যদি না খাটে খেতে পাবে না, পয়সা থাকলেই সব কিছু হয়, ওরে পয়সা থাকলে যদি সব কিছু হতো ভেলোর থেকে চেন্নাই থেকে ঘুরে এসে কেন হরির পায়ে পড়ত? পয়সায় যদি সব হতো তাহলে কি এত চোখের জলে সাগর তৈরি? পয়সায় বাড়ি হয়, পয়সায় গাড়ি হয়, পয়সায় বিছানা পাওয়া যায়, কিন্তু পয়সায় শান্তি ভগবান আত্মাকে চেনা যায় না, ওটা চিনতে গেলে চোখে চলে সত্যের প্রতি। কি পেয়েছো জীবনে বন্ধ করো, এই কুহকিনী লীলা বন্ধ করো, হরি নাম বন্ধ করো। আরেকজন বলছে দাদা ওরকম হবে না, ওকে যদি এ গ্রাম ছেড়ে অন্য গ্রামে পাঠিয়ে দাও সে গ্রামেও সবাইকে নাচাবে, তার চাইতে গোড়া কেটে দাও। গোড়া কেটে দিলেই দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এটা কি, আগেকার দিনে সমাজ ব্যবস্থা এরকম ছিল, তারাই দণ্ডমুণ্ডের কর্তা, তারা শাস্তি দিতে পারত তাই দিল, তাই কি করলো গোড়া কুমার যে অন্যায় তুমি করেছ তাই তোমার তোমার মৃত্যুদণ্ড, এই সমাজের বুকে তোমায় মরতে হবে। এই নিজের সন্তানকে হত্যা করে এই একটা অপধর্ম প্রচার করে তুমি যে অন্যায় করেছ তোমার। এমনি এমনি মহা মায়ার রেখেছ কি কুহার করে, এমনি মহা মায়া আহা দেখেছ কি ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানব পূজিত সজারে হরি নামের অন্ত খুঁজে পাবি ব্রহ্মা বিষ্ণু কালাগার, এই যে মায়ার সংসার এখানে সত্যকে চেনা এত সোজা না। ব্রহ্মা বিষ্ণু কেটে ঘুনি পাতে
মিল প্রবেশ করে ঘুনি চেনেন ঘুনি ঘুনি কাকে বলে আর সে মা বলে ঘুগনি না শীতের দিনে ঘুগনি ভালো জিনিস কিন্তু এর আবার জল এসে যায় জিভে জল এসে যায় ঘুগনি না খালে কেটে ঘুনি মানে ঘুনি মানে মুগরি দেখবেন অনেকে কি যত্ন করে সব নালাটালা পরিষ্কার করে দিয়ে তারপরে বেটা মুগরি এড়ে দিল মাছেরা জানে না তারা বলে লোকটা কি ভালো লোক এরকম ক্লিয়ার করে দিয়েছে সকলের সঙ্গে দেখা আয় রে কে কোথায় আছি চলিয়া কি দেখা হবে আনন্দ খালি কেটে এরকম করি সংসারটাকে বলে মুগরি মানে ঘুনি মায়া দেবী আল পরিষ্কার করে দেয় এই যে মিনার মা আপনার ছেলে তো বড় হলো কি ভাবলেন চিন্তা কিছু করেছে ছেলে বিয়ে দেবেন না বলে ওই শুভ দিনের অপেক্ষায় তো আছে সেই শুভ দিন এলো আত্মীয় স্বজনকে ডাকা হলো অনেকে হিংসে করে আমাদের বলে মানে আমাদের যারা একসঙ্গে পড়াশোনা করেছি এখন দেখা হলে বলে শ্যামসুন্দর দা তোমার কি ভাগ্য কেন রে বলে জীবনে আমরা একদিন মালা করেছি আর তুমি প্রতিদিন মালা হিংসে পায় অনেক এই মালা জীবনে আমরা একদিন করেছি আর তুমি প্রতিদিন করছো তোমার যে কি ভাগ্য নাহলে তা দলে ঢুকে বলে সময় নাই বলে তাহলে আর কি পাবে ওই শুকনা মালাই দেয় ওরে বোকাই এ মালা সে মালা না ও মালা যে একবার করেছে এখন খালি ভাবছে এ মালার যে এত জ্বালা আগে জানি না কি আর এ মালা যে একবার করেছে জীবন তার আলা হয়ে গেছে এই যে নিতাই চাঁদের প্রসাদি মালা এই যে আমার গোবিন্দের কৃপার মালা এ মালা যে একবার করে তার সংসার রূপী মুগরিতে ঢুকেছি যত নাচতে নাচতে ঢুকেছি নাচতে নাচতে কি কেউ বেরোতে পারে বলে শ্যাম বাবু এই যে কোথায় ঢুকেছি বেরোবার কোন রাস্তা বাড়াইতে পথ আছে পলাইতে পথ আছে পলাইতে নাহি পারে ও
নানা ওদিকের মানে সেই গোরা কুমারের কি হলো, মৃত্যুদণ্ড হলো? না, গোরা কুমার হেসে বলছে যে মায়ার মাহায় এটা তোমরা বুঝবে না, তোমরা আমার মৃত্যুদণ্ড দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি বলি কি ভাই, মরে গেলে কোনো জীবন নাই, মরে গেলে কেউ বুঝতে পারে না, তাই আমি বলি কি যে হাত দিয়ে আমি আমার ছেলেকে হত্যা করেছি, সে হয়তো বেঁচে থাকলে সমাজের একজন শিক্ষক হতো, কিংবা সে বৈষ্ণব হতো, কিংবা সে বটবৃক্ষ হতো, কিংবা সে চন্দন বৃক্ষ হতো, যে চন্দন বৃক্ষ হলে আশেপাশের গাছগুলো গন্ধে ভরে যেত, একজন জ্ঞানী হলে অন্য মূর্খরা জ্ঞানী হয়ে যেত, যদি সে কৃষ্ণ ভক্ত হতো কতজনকে হরি বলে শান্তি দিত। আমি তাকে নিজের হাতে হত্যা করে কথা দিলাম আপনাদের, আমি মরব, তবে এরকম না তিলে তিলে মরতে চাই। বাহ, কিরকম? এইরকম যে হাত দুটো দিয়ে আমি ওকে হত্যা করেছি, আপনাদের সামনে আমি কথা দিলাম, ওই দুটো হাত আমি কেটে দিই। বলে কি গো ও তিন কড়ি দা, তুমি বেঁচে আছো? এ কি বলে, আমাদের ধোকা দিচ্ছে না তো? বলে কি না নিজের ও লেকচারের বৈষ্ণব অনেক দেখেছি, ধার্মিক দেখেছি, মাইক্রোফোন পেলে অনেক কথা করে দেখা, করে দেখা, হাত দুটো কেটে দেখা যে তুমি কত বড় বৈষ্ণব, তোমার বাক্যের কোনো মর্যাদা নাই। কারো ভক্তমন্ডলী মায়েরা আজও যাবেন ভারতবর্ষের দক্ষিণ দিকে মহারাষ্ট্রে, গেলেই চোখে জল আসবে, এমন এক লীলা ঘটলো, গোরা কুমার সকলের সামনে কথা দিয়ে ভেতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে একটা ধারালো কাটারি আনলো সকলের সামনে, এনে বললেন দয়া মা যে হাত তুমি দিয়েছ তোমার সেবা করার জন্য, গোবিন্দের গুরুর সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য, আর আমি তাকে কেটে ফেললাম, তাই আমার এই সেবাহীন দুটো হাত আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই দেখো তাই আমি আমার হাত কেটে দিলাম, এই দেখো আমি দেহ হয় বেশ দুটো হাত কাটবে বলেছি, দেখবেন আপনারা পৃথিবীতে এমন মানুষ আছে লোকের দুঃখে দুঃখী হয়ে যায়, পৃথিবীতে এমন মানুষ আছে দেখবেন কেউ দুঃখে পড়লে তার হাসি পায়, সে সত্য মনে করে ও মরলে ভালো, এমন মানুষ আছে, তাই দেখুন যার একটা হাত কেটে গেল, কেটে দিল, ছেলে মরে গেল, তাকে আবার কেউ বলছে দুটো হাত কাটার কথা ছিল, কাটো আরেকটা, দেখেন একটা হাত দিয়ে আরেকটা হাত কাটা যায়, কিন্তু বিধাতার সৃষ্টিতে এমন নেই যে কাটা হাত দিয়ে আমি আরেকটা হাত কাটবো কি করে, তাই তোমরাই আমার ফাঁদে ফেলার চেষ্টা করো না, তোমার চালাকি আমরা বুঝি, আমরা তোমার হাত কাটবো তারপর সমাজের লোক আমাদের ধরবে যে আমরা খুন করেছি, ওসব পালাই নাই, নিজের হাত নিজে কাটো, কথা দিয়েছ কাজ দেখাও। আপনারা জানেন না ভগবান এমন এক বস্তু, যদি কারো মাথায় ঢোকে সে এমন এক বুদ্ধি দেয়, এ ব্রহ্মাণ্ডে কারো যে বুদ্ধি থাকবে না তার মাথায় থাকে, আরে নাই বা পারলাম নিজের হাত নিজে কাটতে, উনন তো জ্বলছে, ওই তো প্রজ্বলিত উনন, ওই তো ধুলি জ্বলছে, আমি ওখানে গিয়ে অগ্নিতে আমার নিজের হাতকে আমি
সবাইকে ডেকে ডেকে বলবো আমায়
कृष्ण भक्त होते चाहिए कि दीते हो तापर कि पाए देखे आमाय अमी रास्ता रास्ता सबाई के चाहिए वो हाथ जोड़ करे आमाय भीखा दाओ संचय कर देखिए शुद्ध रोजगार कर खबर कागजे आनंदबाजार पत्रिकाय लेखा सत्पात्र चाहिए सत्पात्री चाहिए बोलूं तो सत्पात्र के ও বলছে কি আপনার ছেলে মায়না কত পায় বলে মায়না 30,000 পায় আর এদিক ওদিক করে আরো 20,000 আপনারা বললেন এরকম পাত্র পাবো কোথা মেয়ে তো কি দেব কিন্তু আপনারা বুঝে দেখলেন কি ওটা কি সৎপাত্র 30,000 টাকা মায়না পায় বাকি এদিক ওটা কোন দিকের জিনিস আরে তো এই সোজা দিকটা হলো 30,000 আরে এদিক ওদিকটা কোন দিক আপনারা খবরের কাগজে দেখলেন আর নিজেরাও বললেন মেয়েটা বড় হয়ে গেল সৎপাত্রের হাতে দিয়ে বাঁচে তাহলে সৎপাত্রকে যে ঘুষ নেয় যে চুরি করে যে লোককে ঠকায় এই হলো আপনাদের সৎপাত্র ভাবতে থাকুন মুখে বলছি সৎ তেমনি 10 টাকা দান করে 1 টাকা দান করে কাকে করবে সৎপাত্রে দান করলে তাহলে সচ্চিত আনন্দ ভগবানের কাছে পৌঁছে যাবে যেমন একটা দৃষ্টান্ত দিই একজন ভিখারি এসে বলছে মা কে আছেন মা গো ওই এক মুষ্টি ভিক্ষা দিন না মা আজ 3 দিন ছেলে মেয়েরা কিছু খায় না তো বললো ঠিক তার পেছনে আরেকজন এলো জয় রাধে রাধে মা গো রাধে 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 ও কিন্তু বললো না যে ভিক্ষা দাও ও শুধু বললো রাধে 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 আরেকজন বলছে মা দাও মা
কিছু খায় না, এক মুষ্টি ভিক্ষা দাও তো গৃহস্বামী দুজনের জন্য দু মুষ্টি ভিক্ষা ওকেও দিল একেও দিল। এবার আপনারা যাকে ভিক্ষা দেওয়া হলো ও কোথায় যাচ্ছে চলুন, একজন গেল বাজারে আমিষ কিনে নিয়ে তার সঙ্গে যোগ করে রান্না করে ভাত খেয়ে নিল, সবাই ভাগ করে খেয়ে নিল, জানিস আজ লোককে ঠকিয়েছি বলছি তিন দিন খাই না, এই ভিক্ষা করে করে সঞ্চয় হয়ে গেল, যাক লোককে ঠকানো ভালো হচ্ছে কেউ বুঝতে পারে না। আরেকজন যে রাধে রাধে বলল ওকে এক মুষ্টি দিলেন, চলুন উনি যাচ্ছেন কোথায়, উনি গেলেন জঙ্গলের মধ্যে একটা বট গাছের তলায়, ঝুলিটা রেখে দিয়ে তিনটে ইঁট জোগাড় করে গাছের শুকনো ডাল কুড়িয়ে এনে একটা পোড়া হাঁড়ি এনে হাঁড়ির মধ্যে সেই আপনার দেওয়া চালটাকে ঢেলে দিল, দিয়ে হানি তাই গো রাগ বলে কাঁদে নয়ন জলে, রাঙ্গ বলে নয়ন জলে চড়িয়ে ভোগ লাগাতে পারে না, হয়তো এ জন্মেও পারবে না, কিন্তু এক সাধুকে এক মুষ্টি ভিক্ষা দিলেন আপনার চাল ভোগে লেগে যাচ্ছে। আর কি বলছে, ঠাকুর এই যে ভোগটা আপনাকে দিচ্ছি এটা আমার না, যে দিয়েছে তুমি তাকে কৃপা করো ঠাকুর, সে যেন মৃত্যুকালে অন্তত একবার নিতাই গৌর বলে বলতে পারে। কিন্তু তুলসী কাউকে দেবেন না, লক্ষ্মী পূজায় সরস্বতী পূজায় গণেশের পূজায় কার্তিক পূজায় কোন দেব দেবীর পূজোতে তুলসী দেব দিতে নেই, তুলসী কেবল গোবিন্দ সেবায়, তুলসীর সাধনা এটাই সে গোবিন্দের চরণে থাকবে, গোবিন্দের কথা এটাই তুলসী তুমি যেখানে আমি সেখানে, যদি তুমি কারো গলায় মালা হয়ে থাকো তুলসীর হার হয়ে থাকো তুমি জানবে আমিও জড়িয়ে আছি তার গায়ে, নিদাই গৌর হরিবল। তুমি জেনে রাখবে যে ব্যক্তি তুলসীকে পরিক্রমা করে তুমি জানবে আমি তার সঙ্গে তোমাকে পরিক্রমা করি, যে তুলসীর আরতি করে যে কীর্তন করে যে প্রণাম করে আমি তো সেখানে আছি, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমঃ। মায়েরা তাহলে দেখলেন সৎ পাত্রে দান করলে সে দান কোথায় যায়, অসৎ পাত্রে দান করলে সে দান কোথায়। আজকে গোরাকমোড়ের দুটো হাত নেই,
বাদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাইকে বলছি, আপনারা যেটা ভাবছেন সেটা না যে আমি পেটায় নম করব বলে না, তা না, আমার বাড়িতে বাল গোপাল আছে, তার সেবায় লাগবে, অন্তত তার জন্য দিন ঠিক সেই মোড়লেরা এসেছে, যারা হাত কাটতে বলেছিল সেই ভালো লোকগুলো আবার আসছে, রাস্তায় ঘিরে ধরেছে, বলে এই এই যে তুমি বলছো আমি তোমার ঝুলি ভরে দিতে পারি, প্রণাম কর। এই গানের মধ্যে একটা ভুল হচ্ছে, আপনারা ধরতে পেরেছেন কি? পুরনো লোক অনেকেই ধরে ফেলছেন কি ও গানের মধ্যে একটা বল বলছেন, মা আপনারা ধরতে পারছেন না কি বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী আমি ধরি সবার পান, আমায় ভিক্ষা চোখের জলে ভাসছে ঘোড়ার থেকে, কেউ বা ভূত হয়ে আছে, কেউ বা যোগীরই মতো বসে আছে, কেউ বা মন দিয়ে বোঝার চেষ্টা করছে, আবার কিছু কিছু লোক আছে, ও দাদা এই জায়গাটা ভুল বলবো না, মানে এরা হচ্ছে কাকের জাত, কাক কি করে বলুন তো, ভালো জিনিস দেয়, নোংরা দেখলেই সেখানে যায়, আরে ভালো যেমন খারাপ যেমন, ভালো তো ভালোটাই নেয় না, না এ কাকের জাত, শুধু নোংরা। এই জন্য এই সমাজে কিছু মানুষ আছে দেখবে ভালো কারো দেখতে পাবে না, শুধু বলবে কেন ভুল বলছে, সে যে কৃষ্ণ বলতে গিয়ে ছেলেকে হত্যা করলো, গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে তবু কাউকে বলে না আমি দরিদ্র, আর সে নিজের দুটো হাত কেটে দিল, এর মহিমার কথা ভাবছে না, কিন্তু শুধু খালি ভাবছে, ওই দেখ মিথ্যে কথা বললো দেবা, এটা হলো সমাজের কাক, এরা শুধু নোংরাটাই দেখে, ভালো বিচার করে না। এই যে পায় ধরি করলে তো পায় ধরো, তোমাকে আমি চাল ডাল দেবো, ধর্মের সার কথা কার বলছো, একরকম করছো, একরকম পায় ধরো। সে তখন বলছে দেখেন মোড়ল, আপনি যেটা বলছেন ওটা একটা কথা, প্রণাম মানে কি পায়ে হাত দিলেই প্রণাম হয়, পায়ে যদি কেউ হাত না দিতে পারে তার কি প্রণাম হয়, পায়ে হাত না দিয়ে প্রণাম হয় কিরকম হয়, ওই যে ওই যে ওই যে পুরাণে দেখেন না কে একজন ছাগলের মুন্ড কার হয়েছিল, কি ছাগলের মুন্ড কার, ওই যে গো ভোলানাথের শ্বশুর যার নাম দক্ষ, এই ভুল করেছিল বলেই তো তার গলায় ছাগ মুন্ড বসে গেল, বলে কিরকম, বলে ওই যে যখন দেব সভায় ঢুকলেন তখন সকলেই উঠে দাঁড়ালো, ভোলানাথ উঠলো না, চোখ বন্ধ করে হরিনাম করছে, কি চোখ বন্ধ করছে, আর ঠিক সেই সময়ে দক্ষ মহারাজ বললো তোর এত বড় সাহস, সকলেই প্রণাম করছে উঠে দাঁড়িয়ে, আর তুই আমার জামাই হয়ে বসে আছিস, ভূতনাথ কোথাকার, তাই তোকে আজ থেকে আমি অভিশাপ দিলাম, তুই দেবতার সঙ্গে পূজা পাবি না। ভোলানাথ নীরব, কিছুই বল, কিছুক্ষণ পরে উঠে চলে। এরপরে যেটা ঘটলো সেটাই এখানকার দৃষ্টান্ত, আগেও আপনারা শুনেছেন ডানাই কৃষ্ণ নাম লেখা, এখন শুনুন সেইটার দৃষ্টান্ত কি না। দক্ষ মহারাজ একটা যজ্ঞ করলো, প্রমাণ করতে চাইলো শিবকে বাদ দিয়ে আমি যজ্ঞ করব, শিবহীন যজ্ঞ পৃথিবীতে চলবে না, সে যত বড় যোগ্য হোক যে কোনো যোগ্য হোক শিবকে বাদ দিলে কোনো যোগ্য হবে না, শিবহীন যোগ্য পৃথিবীতে নষ্টের কারণ, তাই শিবকে বাদ দিয়ে দক্ষ মহারাজ যোগ্য শুরু করল, সতীকেও নিমন্ত্রণ দিল না। এখন দেখুন মায়েরা আপনার বাপের বাড়ি যান কারা হাত তুলবেন, না না কেউ জান না, বোধ জান না, যেতে পারলে ঝগড়া ঝাঁটি কি, মা পার্বতী কি করলেন, কই গো শুনছো, এ শুনছো ও গণেশের বাবা শুনছো, এটা সকলে চলে গেল গো, কোথায় গেল,
ভোলানাথ গম্ভীর হয়ে বললেন, কোথায় যাচ্ছে? সব বাপের বাড়িতে চলে যাচ্ছে। দেখো তুমি আমাকে আমাকে একবার অনুমতি দাও, কত বোনেরা আসছে, জামাইবাবুরা আসছে, আত্মীয়রা আসছে, মা বাবা যজ্ঞ করছে। না শোনো সতী, নারী জীবনে এটা জেনে রাখা উচিত, তোমারও গর্বে গর্বিনী, আমারও তোমারও রূপেতে রূপসী। নারীর গর্ব হয়, অহংকার হয় স্বামীকে নিয়ে। তোমার বাবা তোমার স্বামীকে নিমন্ত্রণ করে না, সেখানে তুমি যত বড় হও সেখানে তোমার যাওয়া উচিত না। যেখানে স্বামীর অধিকার নেই, যেখানে স্বামীর সম্মান নেই, সেখানে কোনো নারী যেতেই পারে না। কি বলছো স্বামী? আমি জানি আমার বাবা তোমায় নিমন্ত্রণ করে না, কিন্তু তাহলে আমি আমি কি যেতে পারি না? না, তুমি গেলে কষ্ট পাবে, তোমাকে সম্মান করবে না। আর সম্মান যদি না পায়, কোনো মেয়ে যেন তার বাপের বাড়িতেও না যায়, আত্মীয় তো দূরের কথা, তাই তুমি যাবে না। কিন্তু স্বামী আমার মন মানছে না, আমি জানি না। তুমি যদি যাও, তোমার ইচ্ছাতে যাবে, তবে তোমার জীবনে বিপদ। ছেড়ে দিলেন, আদেশ দিলেন না, আর মেনে নিলেন না, কিন্তু মা পার্বতী থামলেন না, চলেই গেলেন, কিন্তু গিয়ে আর ফিরে আসা হল না। আজও আপনারা যাবেন হরিদ্বারে, কঙ্খল বলে জায়গা, যেখানে মা দুর্গার জন্ম হয়েছিল, যেখানে দক্ষ মহারাজের বাড়ি আজও আছে, কঙ্খল। সেই কঙ্খলে আজও কুণ্ড জ্বলছে, যে কুণ্ডে মা দুর্গা দেবী আহুতি হয়েছে। কেন? স্বামীকে অপমান করলে সে নারী জাতি শুনবে না, তার মৃত্যু হওয়া উচিত, নাহলে সেই স্থান ত্যাগ করবে। তারপরে চলে যান ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তাই যে মেয়েরা সম্মানী হতে চায়, বাপের বাড়িতে বেশি দিন নয়, আড়াই দিনের বেশি না। তারপরে চলে আসে, স্বামীর সম্মান রক্ষা করেন, তো আপনিও সম্মানিত হবেন। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামীকে বাদ দিয়ে, শিবকে বাদ দিয়ে যজ্ঞ হলো, সেই যজ্ঞে পার্বতী মারা গেল, যেই সতীমা মারা গেল, অমনি ভোলানাথ চমকে উঠলেন, আর তা থেকে একটি জটা ছিঁড়ে দিয়ে দিল, যেই দিয়ে দিল তাতে বীরভদ্রের জন্ম হলো, সেই বীরভদ্রকে আদেশ দিল যজ্ঞ ভণ্ড করে দাও। সেই বীরভদ্র যজ্ঞে এসে লণ্ড ভণ্ড করে দিয়ে দক্ষের মাথা কেটে দিয়ে চলে। ছুটে এলেন ভোলানাথের কাছে, ভোলানাথ আমি জানি অন্যায় করেছে, কিন্তু তুমি তোমার শ্বশুরের প্রাণ ফিরিয়ে দাও, কারণ যে যজ্ঞটা করছে সেটা যদি শেষ না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হে প্রভু পুণ্ডরীকাক, হে জগন্নিবাস, হে হৃদিস্থিতি ভগবান, হে ঋষিকেশ, তুমি যখন বলছো তোমার কথা আমি অমান্য কোনোদিন করি না আর করবো না, তবে হ্যাঁ, যে মাথাটা ছিল সেটা আর থাকবে না, আমি ওই জায়গায় একটা ছাগলের মুন্ড বসিয়ে দেব। কেন হলো না? লোকে দেখবে, শিক্ষা পাবে, বাইরেটা দেখলে মানুষ চেনা যায় না, বাইরে পোশাক থাকে, বাইরে খোলস থাকে, বাইরে মুখোশ থাকে, ভেতরে থাকে মানুষ, ভেতরে থাকে সত্য, সেটা মানুষ জানতে গেলে তাকে মানুষ হতে হবে, কোনো বৈষ্ণব চিনতে গেলে তাকে বৈষ্ণব হতে হবে, কেউ সাধু হতে গেলে তাকে সাধু চিনতে হবে। পায়ে হাত না দিয়ে প্রণাম করা, নে রাস্তা থেকে পাথর, ইট, মাটি কুড়িয়ে তার ঝুলিতে ভরে। তোর যেমন পায়ে হাত না দিয়ে প্রণাম করা, আমাদের তেমনি এই ইট, পাথর, নুড়ি, মাটি এগুলোকে চাল ডাল মনে করা, নে রান্না করে খা, যা চলে যা।
কৃষ্ণ ভক্তের কোনোটাতে দুঃখ নেই। তুমি দিলে খাও, না দিলে উপোস থাকবে। তুমি নিলে চলে যাও, না হলে থাকবে। এটা তো তোমার ইচ্ছায় চলে। ভাজ মানে ও তো হাত নেই, তাই কিছু বের করতে পারলো না, যেমন দিয়েছে তেমনি ঝুলে আছে। আর হরিনাম গাইতে গাইতে ওইভাবেই বাড়ি ফিরে গেল। ভাজ খুরে ঝুলি একবারে ফুল কি আছে আপনারা জানেন তো, কিন্তু লক্ষ্মীপ্রিয়া তো জানে না। সে বলছে, স্বামী তোমাকে আমি দূর থেকে দেখে জল বসিয়ে দিয়েছি। আসলে কতদিন ভোগ হয় না তো, তোমারও খাওয়া হয় না আর আমিও তো প্রসাদ পাই না, তাই ঠিক করেছি তুমি যখন ভিক্ষায় গেছো, তোমার মতো ধার্মিক, তোমার মতো সত্যবাদী, তোমার মতো ব্রহ্মবাদীকে ভিক্ষা না দিয়ে যখনই সে তোমার মতো সাধু দেখতে পায়। কোনো গৃহীর বাড়িতে তোমার মতো সাধু পৌঁছে গেলে গৃহীর সৌভাগ্য হয়ে যায়, ভগবানের ভজন হয়ে যায়, তোমাকে সেবা দিবে। না না না, আমি জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তুমি চাল দিলেই হবে। কিন্তু দুর্ভাগ্যবত নামাতে পারে না, তো হাত নেই, তাই স্ত্রী নিজেই নামাতে এসে তার চোখ ফেটে জল এসে গেল। হ্যাঁ গো, এ তুমি কি পেলে? তুমি কি করো, কি করো, তাই পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে, আর গায়ে থুতু দিল, কাদা দিল, গোবর দিল, শেষে ওরা ওই চাল ডালের বদলে ইট পাথর আমার চুলিতে দিয়ে দিল। আমি তো বের করতে পারি না, তাই নি। তাহলে কাঁদছো কেন? চোখে জল মোছো, ওইভাবে কাঁদে কি হবে? তুমি কি খাবে লক্ষ্মীপ্রিয়া? আমার কথা ভাবছো? তোমার কথা ভাবলে না আমার কি? আমার গোবিন্দ যা দেবে, যদি না দে না দে। আর আমি বাদ, আমি বাদ, তুমি আর আমি আলাদা। স্ত্রী স্বামীর চোখের জল মুছে দিয়ে বললে, হ্যাঁ ভালো, কেউ তো খাচ্ছে, কি আছে
দুটো জিনিস পৃথিবীতে কোনোদিন শেষ হবে না। এগো কি গো লক্ষ্মীদের কি কেন? গঙ্গার জল, গঙ্গার জল কোনোদিন শুকবে না। যতদিন চন্দ্র সূর্য থাকবে গঙ্গা ততদিন থাকবে। আর কি যেন বললে, তুলসীর পাতা। ভগবানকে যদি কিছু না দিতে পারি দুটো জিনিস থাকবে, গঙ্গা আর তুলসী। ওই দেব, ওই দেব, বাল গোপালকে ভোগ দেব আর আরতারি প্রসাদ পাবো। কতদিন থাকবে জল আর গঙ্গা এই তুলসী খেয়ে? কেন ভগবান যদি কাউকে রাখে গঙ্গা জল তুলসী খেয়ে, সে শত বৎসর আয়ু পেতে পারে। ভগবান যদি কাউকে না রাখে সে রাজভোগ খেলেও সে বাঁচবে না কোনো। ঘরে ঘরে থাকে তাহলে অশান্তি হবে, আর ভগবানকে বারবার নেবে আসতে হবে। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? আমার বলতে ইচ্ছে করে, আজি দুজন চলবো পথে পথে, চলবো পথে পথে আজ দুজন কৃষ্ণ বলে, চলবো পথে পথে বেহুশ হয়ে গেছেন এই একদিকে কথা শুনতে শুনতে। এখন এই যে এত কষ্ট করে আপনারা জীবনে অনেক কিছু অনেক সময়ে এভাবেই আপনাদেরও জীবন ঘাত প্রতিঘাতে ঘুরে ওঠে। অনেকে ভগবানের দোহাই দিয়ে জীবনটাকে দুঃখটাকে সুখ বলে মনে করে নেয়। কাউকে যদি টাকা পয়সা দেন ভগবান সেটাও যেমন তার দান, ভগবান যদি কারো কেড়ে নেয় জানবেন ওটাও ভগবানের দান। কারণ দেন কল্যাণের জন্য, কেড়ে নেন তেমনি কল্যাণের জন্য। ভগবান বলেছেন না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে আমার আশ আমি হই তার আশ। আপনাদের আর বেশি ঠান্ডায় কষ্ট দেবো না, বন্ধ করে দেবো তাহলে ওইটুকু শুনে নে। এক পাঠ শোনা হলো, সেটা কি? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এই এতক্ষণ পর্যন্ত আমরা সর্বনাশের কথা শুনলাম, ভক্তের এক এক করে তার সব কেড়ে নিলেন এইবার দেওয়ার পালা। এরপরেও তো সে ছাড়ছে না, ভিক্ষা পেল না, স্বামী স্ত্রী দুজন দুজনকে জড়িয়ে ধরে রাস্তায় নেমে পড়লো হরিনাম গাইতে, ওদিকে ঝগড়া লেগে গেছে। বলে আবার ঝগড়া কোন দিকে লাগলো? লক্ষ্মী আর নারায়ণে ঝগড়া লেগে। আপনারা আমরা এত কষ্ট করছি সব দেখছেন আর হিসেব চলছে, আলোচনা চলছে, এত সস্তা জিনিস হবে না তাই কখনো হয়? তাহলে সব মিথ্যে হয়ে গেল। মা লক্ষ্মী দেবী বললেন এবার ভালো হয়েছে, তোমার কীর্তন আর কেউ গাইবে না, দেখবে পূজা পাঠ পৃথিবীতে সব বন্ধ হয়ে যাবে। ভগবান বললেন লক্ষ্মী তুমি অভিমান করলে কেন? কি হয়েছে? ওই যে পৃথিবীতে গোরা কুমার নামে তোমার ভক্ত, কি তোমাকে দেয় না? ছেলে দিল, হাত দিল, জীবন দিল, যৌবন দিল, চোখের জলে সারা জীবন হয়, তুমি তাকে কি দিলে? লক্ষ্মী তুমি আমার উপর অভিমান করছো, আমি ওকে কিছু দিই না। আরে শোনো, হাত দেখেছো? হাত বলে, হাত আমার দেখবো না, আমারও হাত আছে। বল দেখো এই হাত, এর একটা সোজা আছে একটা উল্টো আছে, যেমন কোনটা? এই যে আপনাদের দেখাচ্ছি, এটা কি? এটাকে কি বলছি? দাও দাও। আর যদি এটা হয় নাও, এই মানুষ দুটো জিনিসই করে, দাও আর নাও। বেশিরভাগ মানুষ সারা জীবনটা শুধু
কজন মানুষ হাত উল্টে বলছে প্রভু আর লাগবে না, এবার তুমি না, শুধু খালি বলে পুজো হলো, পুষ্পাঞ্জলি কখন হবে? পুষ্পাঞ্জলির মানে কি বলো? বল না কি বাবলা ফুল নিলে নাকি? আচ্ছা গাঁ গা ফুল নে ভাই নে, বলো হাত জোড় করো, বলো নম বিষ্ণু নম বিষ্ণু, চোখ বন্ধ করো, তার মানে কাউকে দেখে বলবে ওটা চাই, বলো রূপং দেহি, মানে বুড়ো হয়ে গেছে তবু রূপ চাইছে, আসলে যা খালি তো দাও দাও করছে, দিলে ভালো, দাঁত পড়ে গেছে তবু যৌবন, বলো রূপং দেহি, ধনং দেহি, বিদ্যান দেহি, পুত্রং দেহি, দুটো ছেলে মাছে আবার পুষ্পাঞ্জলি দিচ্ছে, তবু পুষ্পাঞ্জলি দিচ্ছে, খালি দাও আর দাও, বলে লক্ষ্মী তুমি একবার পৃথিবীর দিকে তাকাও, কজন মানুষ বলছে প্রভু আর লাগবে না, এবার তুমি না, হরি বল, এই সবাই এই রকম করে আছে, এরকম কেউ করে না, শুধু ওই একটা লোক দেখো যে একবারও কোনোদিন কতদিন কাঁদালে দাঁড়িয়ে আছে, নারদকে নিয়ে কতবার গেছিল, ও কাঁদবে আর বলবে আমার ছেলেকে ফিরিয়ে দাও, আজ পর্যন্ত একবারও বলবো না, ওর হাত কেড়ে নিলাম, আমি ভাবছিলাম এবার বলবে, একদিনও বলাতে পারলাম না, প্রভু আমার হাত ফিরিয়ে দাও, বলো লক্ষ্মী শুধু জীবনে দিয়ে গেল, চোখে জল দিল, জীবন দিল, যৌবন দিল, সব দিয়ে দিল আমার, একদিনও চাইলো না, আমি দেব কি করে, দিলেও নেয় না, কেন লক্ষ্মী? আমি জানতাম না প্রভু তোমার ভক্তির মহিমা, জানতাম না, তাই যদি হয় প্রভু তাহলে যারা শুধু দিয়ে গেল কোনোদিন কিছু চাইল না, না ধনাগ না জন প্রশংসা চাই না, জন্ম জন্ম যেন তোমার চরণে আমার অচলা ভক্তি থাকে, এবার বলো, এবার বলো লক্ষ্মী আমি ওকে কি করে দেব? বলে তাহলে প্রভু ওরা কি কিছু পাবে না? পাবে না কি? আমি যে নিজে বলে দিয়েছি যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি সে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসের অনুদাস, চাকর হই, ছেলে হই, তার কাজের লোক হয়ে, তার শিষ্য হয়ে আমি তার সেবা করি, তাই তাহলে কি করবে? আমি যাব, আমি ছদ্মবেশে তার বাড়িতে যাব, তার ছেলে নেই, হাত নেই, খাবে কি করে, আমি নিজেই তার ছেলে হব, শিষ্য হয়ে আমি হাঁড়ি কলসি বানিয়ে বাজারে দিতে, তখন মা লক্ষ্মী দেবী বলে তবে আমি শাড়িটা বদল করে নিই, বলে কেন আমিও যাব, তুমি যাবে কোথায়, তার এমনিতে রান্নাঘর নাই, তুমি সেখানে কি কি করবে? বলে তুমি যে যাচ্ছ, বলে আমি আগে তার ধনভাণ্ডার পূর্ণ করি, তারপর তোমাকে ডেকে নেব, বলে বাবু তুমি তাড়াতাড়ি করো আমিও যাবো, এমন ভক্তের বাড়িতে যেতে কে না চায়, ঠিক আছে ঠিক আছে তুমি পড়ে যাবে আমি এখন আসি। ভগবান কি করলেন দেখবেন, সেই মানে দক্ষিণ দেশে বিঠল দেব, তিনি তো স্বয়ং বিষ্ণু, তাই তিনি একদিন ছদ্মবেশে একটি যুবকের বেশ ধারণ করে ব্রাহ্মণ, মাথায় পাকড়ি বেঁধে দিয়েছে আর যজ্ঞসূত্র আছে অপূর্ব,
অপূর্ব সুন্দর সেই সুঠাম দেহধারী অপূর্ব বচনামৃতে চলনামৃতে হরিনাম গাইতে গাইতে সেই ভক্তের বাড়িতে যাচ্ছে। চলে ভক্তের বাড়ি আরে ছোট বেশে পিঠল দে, চলে ভক্তের বাড়ি ছোট বেশে পিঠল দে, চলে ভক্তের আচ্ছা ও যে বললো মালিক, ও যে একা বলে তা নেই, এরকম অনেকে আছে। মালিক কিসের মালিক বাবা বলে, কেন মালিক? তাহলে মালিক যদি তুমি হও সব রাখতে পারবে বলে, না বলে যদি ভগবান দূত পাঠিয়ে দেয় বা তোমাকে যেতে হবে, তোমার মালিকগিরি আর চলবে না? চলবে না। তাহলে কি আমরা কেউ মালিক নয়, সব চাকর, আদেশ পালন করতে হবে। যে আদেশ পালন করবে না সে টুক করে চলে যায়। কি ভগবান বলে তো কোনো জাহির এখানে চলবে না। তাহলে মালিককে স্বয়ং ভগবান গোরাকুমারের বাড়িতে এসে দেখলো ভেতরে গান চলছে, হারে মোরা গান চলছে, ভেতরে গান গাইছে। কে? না, গোরাকুমার গান গাইছে, স্ত্রী পাশে বসে আছে। স্ত্রী যেন মনে হলো বাইরে কে এসেছে, ফুট করে উঠে এসে দেখে ওমা কি সুন্দর এক ব্রাহ্মণ। তাকেই দেখে ভগবান বলছে, বাড়ির মালিক কে আছে, বাড়ির মালিক কে আছে, একটু ডেকে দে। অমনি লক্ষ্মীপ্রিয়া দেবী ছুটে গিয়ে বলছে, দেখো খালি গান গাইছে, কিন্তু ডেকে দেখ, খালি গান গাইছে, দেখো আগে বাইরে কে এসেছে, দেখো না কে এসেছে। কি সুন্দর, কত সুন্দর, অভিনব, কে অভিনব? এক ব্রাহ্মণের ছেলে, কি অপূর্ব জ্যোতি। হ্যাঁ, তা তুমি তার রূপ দেখে মজে গেছো? বলে চোখ ফেরানো যায় না। তুমি একবার চলো, তোমাকে ডাকছে। আমাকে ডাকছে? ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, দেখো সর্বনাশ করেছি, কে এলো দেখি, চলো যাই। এদিকে ভগবান খালি কাঁপছে, যদি একবার এসে বলে তোমায় চিনতে পেরেছি সর্বনাশ।
ভগবানই জানে এ পৃথিবীতে সবাই কালো চশমা দিয়ে আছে, কেউ আমায় চিনবে না, কিন্তু ভক্তের কাছে লুকানো যাবে না। এই জন্য বড় ভয় বড় ভয় বড় ভয় বড় ভয় বড় এসে বলছে কই গো এগো তুমি এমন করে এলে আমার ভাঙা মনে চিনি চিনি মনে আগে